আমরা 324টা জিনোম সিকোয়েন্স থেকে আমরা 4160টি মিউটেশন পেয়েছি, এবং এর মাঝে আমরা দেখেছি যে সবচেয়ে বেশি মিউটেশন যেটি ঘটেছে সেটা হচ্ছে D614G সহ আরও 3টি মিউটেশন। এটা একই সাথে প্রায় 3-4টি মিউটেশনগুলো ঘটেছে, এবং এই অ্যানালাইসিস থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মিউটেশনগুলোর কারণে সম্ভবত ভাইরাসটির সংক্রমণ প্রবণতা বেড়ে যায়, তবে সম্ভবত এটার কারণে মৃত্যু প্রবণতা বা রোগের তীব্রতার প্রবণতা কমে যায়। পুরো গবেষণার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ আপনাদের কি মনে হয়েছে? আমাদের কাছে এটাই মনে হয়েছে যে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে ডেথ রেটটা একটু কম অন্যান্য অনেক জায়গার তুলনায়, তো সেটা সম্ভবত আমাদের এই গবেষণার এই ফাইন্ডিংগুলো থেকে ব্যাখ্যা করা যায় যে এটি একটা কারণ হতে পারে যে আমাদের ভ্যারিয়েন্টগুলোর যে মিউটেশনটা হচ্ছে সেটি সম্ভবত কম মৃত্যুর হারের জন্য অন্যতম একটা কারণ। এই যে এত বেশি মিউটেশন হলো, এটা ভ্যাকসিনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিনা? ভ্যাকসিনের ক্ষেত্রে প্রভাব ফেলার জন্য স্পেসিফিক্যালি যে জায়গাগুলোতে মিউটেশন হওয়া প্রয়োজন আমরা দেখেছি সেই জায়গাগুলোতে এখন পর্যন্ত কোনো মিউটেশন হয়নি, অর্থাৎ রিসেপ্টর বাইন্ডিং যে অংশটি সেই অংশে আমরা এখন পর্যন্ত কোনো মিউটেশন পাইনি। সুতরাং আশা করা যাচ্ছে যে ভ্যাকসিন আমাদের দেশে কার্যকারিতা পেতে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করছি না। আমরা একটা ইন্টারন্যাশনাল জার্নালও একই সাথে গত পরশুদিন জমা দিয়েছি। সাধারণত জার্নালগুলো 1-2 মাস সময় লাগে এটা পিয়ার রিভিউ প্রসেস শেষ হতে, আশা করছি যে আমরা হয়তো ডিসেম্বরের মাঝে এটা চলে আসবে। আর এখানে মিউটেশন এত বেশি মিউটেশন যে হয়েছে মানে কোন ধরনের ক্যারেক্টার আপনারা পেয়েছেন? বলছিলেন যে বংশবৃদ্ধির প্রবণতা এখানে বেশি, সেইটা যদি একটু এক্সপ্লেইন করেন। আমরা বলতে যাচ্ছি যে এখানে তো 4160টি মিউটেশন ঘটেছে, কিন্তু অধিকাংশ মিউটেশনেরই সিগনিফিকেন্ট কোনো প্রভাব নেই, এটা নর্মাল মিউটেশন। কিন্তু কিছু মিউটেশন আমরা দেখেছি, যেমন যার মধ্যে D614G একটা, এছাড়াও আরও অনেকগুলো মিউটেশন আছে যার কারণে আমাদের মনে হচ্ছে যে ভাইরাসটি তার বংশবৃদ্ধিতে একটা সুবিধা পাচ্ছে, অর্থাৎ ভাইরাসটি আরও বেশি মানুষকে আগের চেয়ে আরও বেশি কার্যকরীভাবে সংক্রমিত করতে পারে। কিন্তু এই গুণটা অর্জন করতে তাকে যে মিউটেশনটা ঘটাতে হয়েছে সেটার কারণে রোগের তীব্রতা কমে যাচ্ছে, অর্থাৎ আমাদের শরীরে যে ইমিউন রিয়াকশন হয় সেটা কম হচ্ছে, এবং আমাদের ইমিউন রিয়াকশন কম হলে কিন্তু রোগের তীব্রতাও এই ভাইরাসের ক্ষেত্রে কম হয়। সুতরাং এটা দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি যে আমাদের দেশে মৃত্যুর হার হওয়ার কম হওয়ার অন্যতম একটা প্রধান কারণ হতে পারে এই ভাইরাসের মিউটেশনগুলো। এবং D614G যেটা, এটি কত ভাগ পাওয়া গেছে? আচ্ছা, D614G যেটা, এটা আমরা দেখতে পাই ওয়ার্ল্ড ওয়াইডে এখন প্রায় 70% স্যাম্পল এটি আছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা এটা দেখেছি যে 97% স্যাম্পলেই আমাদের এই মিউটেশনটা আছে। এই স্ট্রেনটার কি ক্যারেক্টার? এই স্ট্রেনটা বলা হয় যে প্রথম দিকে আমরা এটা রিপোর্ট পাই ইউরোপ থেকে, ইউরোপে এই স্ট্রেনটা ফেব্রুয়ারি মার্চের দিকে খুব বেশি বাড়ছিল, পরবর্তীতে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, এবং এরপরে এই এই বিষয়ে আরও অনেক গবেষণা হয়েছে। আমরা লিটারেচার অ্যানালিসিস করে দেখতে পেয়েছি যে D614G মিউটেশনটা যে ভাইরাসগুলোতে আছে সেই ভাইরাসগুলো অনেক বেশি বংশবৃদ্ধি করছে, অনেক বেশি মানুষকে আক্রান্ত করছে, এবং ওই মানুষগুলোর শরীরে ভাইরাসের পরিমাণটা অনেক বেশি। কিন্তু উল্টো দিকে যদি আমরা সেই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর সংখ্যাটা দেখি বা রোগের তীব্রতার সংখ্যাটা দেখি, সেটি কিন্তু কম ছিল, এবং বাংলাদেশের ক্ষেত্রেও ফাইন্ডিংটা এরকম। আমেরিকায় কোন স্ট্রেইনটা আছে? আমেরিকায় আমরা দেখেছি যে D614G শুরুর দিকে ওয়েস্ট কোস্টে ছিল, পরে ইস্ট কোস্টের দিকেও সেটা গিয়েছে, এবং এখন পর্যন্ত আমেরিকাতেও D614G বেশি, তবে বাংলাদেশের মতো এত বেশি না, সেখানে সম্ভবত 60-70% ক্ষেত্রে এই মিউটেশনটা আছে। সেক্ষেত্রে আমেরিকায় তাহলে এত মৃত্যু কেন হলো? সেটা আসলে মৃত্যুর কারণ একটা মিউটেশন দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না, আরও হয়তো মাল্টিফ্যাক্টরিয়াল কারণ থাকতে পারে, তবে আমি মনে করছি যে বাংলাদেশের দেখেন 97% ক্ষেত্রে এই মিউটেশনটা আছে, আমেরিকা কিন্তু এত বেশি না, হয়তো 60% হতে পারে। আর এছাড়াও অন্যান্য আরও যে মিউটেশনগুলো আছে বাংলাদেশে সেগুলোও কন্ট্রিবিউট করছে ভাইরাসের রোগের তীব্রতা কমানোর ক্ষেত্রে। এই পুরো গবেষণাটা কাজে লাগবে কোথায় বাংলাদেশের জন্য করোনা মোকাবিলায়? আমি বলছি যে এই গবেষণাটি যদি পিয়ার রিভিউড জার্নালে প্রকাশিত হয় এবং এটি একটি ভালো পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে আমাদের পলিসি অ্যানালাইসিস এটা একটা সুবিধা হতে পারে। আমরা ব্যাখ্যা করতে পারি যে কেন বাংলাদেশে মৃত্যুর প্রবণতা কম এবং তার পিছনে মিউটেশন ছাড়া আরও কোনো কারণ আছে কি না, সেটি আমরা এখনও আরেকটি গবেষণায় দেখার চেষ্টা করছি। এবং হ্যাঁ, ভ্যাকসিনের ক্ষেত্রেও আসলে ভ্যাকসিন কাজ করবে কি না এর জন্য মিউটেশন অ্যানালাইসিস জানা খুব প্রয়োজন,
তবে এটা একটি চলমান গবেষণা হওয়া উচিত। আরো বেশি জিনোম স্যাম্পল যদি জমা হয় জিসিআইডিতে, তাহলে আমরা এটা আরো বেশি অ্যানালাইসিস করতে পারবো এবং আমরা আসলে দেখতে পারবো যে একটা নির্দিষ্ট জায়গায় বা ভ্যাকসিন যে জায়গাটিতে কাজ করে সেই জায়গাতে কোনো মিউটেশন হচ্ছে কিনা। তাহলে আমরা আগে থেকে প্রস্তুত থাকতে পারবো যে আরো কোনো ভ্যাকসিন আমাদের দরকার হবে কিনা। একটি স্যাম্পলে সর্বোচ্চ কতবার মিউটেশন পেয়েছেন আপনারা? আমরা দেখেছি যে একটা নির্দিষ্ট স্যাম্পলে সর্বোচ্চ 59 বার মিউটেশন ঘটেছে, অর্থাৎ মূল যে উহানের যে জিনোমটা ছিল তার তুলনায় এটিতে 59টি মিউটেশন আছে। এটাকে যদি আরেকটু এক্সপ্লেইন করেন। আচ্ছা, অর্থাৎ আমরা বলতে যাচ্ছি যে মূল উহানে যে ভাইরাসটি ছিল সেটি বাংলাদেশের কোন একজন মানুষের শরীরে আসার আগে 59 বার মিউটেশন ঘটার পরে ওই মানুষটির শরীরে পাওয়া গেছে। এমন হতে পারে যে মাঝখানে আরো অনেক মানুষকে সে আক্রান্ত করেছে, যতবারই আক্রান্ত করেছে ততবারই বিভিন্ন মিউটেশন ঘটেছে, তবে শেষ পর্যন্ত আমরা যার কাছে পেয়েছি তার শরীরের ওই ভাইরাসটিতে 59টি মিউটেশন ছিল। এই যে এতবার মিউটেশন হওয়া, এটা মানে মানে ভালো না খারাপ, মানে কি ধরনের বার্তা দেয়? মিউটেশনের সংখ্যা ভালো না খারাপ এটা ব্যাখ্যা করা কঠিন। সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে কোন জায়গাটাতে মিউটেশন করছে, অর্থাৎ পুরো ভাইরাসের জিনোমে ফাংশনাল ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে সেখানে যদি মিউটেশন ঘটে এবং তার কারণে যদি ভাইরাসের এই ইমিউন রিয়াকশনের কোনো পরিবর্তন ঘটে, তার উপর নির্ভর করে রোগের তীব্রতা বাড়বে বা কমবে বা ভাইরাসটি বংশবৃদ্ধি করবে কি করবে না, কতটুকু ভালোভাবে করবে ইত্যাদির উপরে। তো আমাদের অ্যানালাইসিস আপাতত বলছে যে ভাইরাসটির হয়তো সংক্রমণ প্রবণতা বাড়ছে কিন্তু মৃত্যু প্রবণতা কমছে।